রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল। রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে। গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com। আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে। আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন 8974609890 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে। উদয়পুর শালগাড়া এলাকার মমিন মিয়া তার ছেলে ইউনুস মিয়াকে বিয়ে করিয়েছিলেন স্বরূপা বিবির সাথে। ভেবেছিলেন পুত্র ও পুত্রবধূকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন বাকি জীবনটা, বৌমার হাতের ভালো ভালো রান্না খেয়ে দীর্ঘায়ু লাভ করবেন। তবে ছেলে ইউনুস মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন, আর এখান থেকেই শুরু হয় মূল ঘটনা। স্বামী বিদেশে থাকেন, স্বামীর অনুপস্থিতিতে স্বরূপার মন যেন উতলা, অঙ্গ যে সঙ্গ চায় সঙ্গর তো দেখা নাই। এই উতলার বর্ষিতে ধরা খেল ভাগিনা ভুলকেশ মিয়া। শুরু হলো দো দিল মিল রহে হ্যায় মগর চুপকে চুপকে। মামি ভাগিনার প্রেমে গোমতী নদীর ঝিরি ঝিরি মৃদুমন্দ হাওয়া লাগল। হাওয়া লাগতেই সেই তুষের আগুনে যেন ঘৃতাহুতি পড়ল। গোমতীর দমকা হাওয়ায় প্রেমের আগুন জ্বলতে লাগলো দাউ দাউ করে। তখন ব্যাকগ্রাউন্ডে যেন ভেজে উঠল, ভাগিনা রে তুই বালা, তোর মামা বালা না। আর তখনই দুই হৃদয়ের আবেগ ভালোবাসা একাকার হয়ে কসম খেল, না জিয়েঙ্গে মরেঙ্গে এক সাথ হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে। এবার চল গৌরীর পালা। হলেও তাই, ভাগিনা বুলকেশের প্রেমের চা বাগানে হারিয়ে গেল মামি প্রেমিকা। নগদ 2.5 লক্ষ টাকা ও 5 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে মামি প্রেমিকা উড়ে গেলেন ভাগিনা বুলকেশের প্রেমের চা বাগিচায়। এবার শ্বশুর মমিন মিয়ার এন্ট্রি। বৌমা বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসলো না। বহু খোঁজাখুঁজি, দূরবীন লাগিয়েও যখন ব্যর্থ হলেন, মুরব্বীদের শরণাপন্ন হন। পরামর্শ চাইলেন কি করা যায়। এরই মধ্যে বৌমা ওরফে মামি প্রেমিকা স্বরূপা বিবি ফোন করে জানিয়ে দিলেন শ্বশুরকে তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই, কারণ সে এখন কলকাতায় আছে ভাগিনা ভুলকেশের সাথে। অবশেষে বুধবার অন্তে মমিন মিয়া রাধা কিশোরপুর থানায় ছুটে যান এবং বিস্তারিত প্রেম কাহিনী জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সাংবাদিকদের সামনে মমিন মিয়া বলেন যে তার বাড়িতে কিছু সমাজদ্রোহীরা বলপূর্বক প্রবেশ করে এবং 10,000 টাকা তার পকেট থেকে ছিনতাই করে নিয়ে যায়। পাশাপাশি তিনি আরো বলেন যে ছেলের বউ স্বরূপা ওনার ভাগিনা ভুলকেশ মিয়ার সাথে পালিয়ে গেছে, যাওয়ার সময় নগদ 2.5 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণ নিয়ে গেছে। সকালকে 9:30-9:30 মধ্যে আইসে দুপুর এটিএম তে তিন দিল, তারপরে সারা দিন খুঁজে পাইছি না। খুঁজার পরে এই খুঁজিটা পাঠাইছে, তো আমাদের খুঁজে লাভ হইতো না, আমরা কলকাতায় যাবো। কলকাতা গেছে? হ্যাঁ, কলকাতা গেছে। কার সাথে গেছে? বাড়ি কোনখানে? বাড়ি আমরা করে লোক। আপনি কি হয়েছে মহিলা? আমার বাড়ি না হয়। আপনার যে ছেলের বউ গেছে, আপনি কি হয় আর নাম কি ওনার? বাড়ি কোনখানে আপনাদের? বাড়ি কোনো বাড়িতে কোনো জামালা টামালা ছিল না? না, বাড়িতে এমনি কোনো আমাদের কোনো জামালা টামালা নেই। আপনার ছেলে কি বাড়িতে থাকে না? ছেলে তো বাড়িতে নেই, আমার ছেলে বিদেশ। বিদেশ কোনো সুস্থ বিদেশে আছে নাকি? বিদেশ আছে, আড়াই বছর থেকে। এখন কি থানায় আপনার মিশন ডেয়ারি করছে? থানায় ইয়া করছি, এখন আমি থানার আইনে আমি সুস্থ বিচার পাই, আমার আশ্রয় চাই আমি থানার। 10-11 জন মানুষ এসে দিয়ে আমার বাড়ি ঘর বেড়া সেরা ঘরের মধ্যে ইট দেওয়া ঢিল দিছে, বেড়া সেরা ভেঙ্গালাইছে। টাকা আসলে 10,000, বিছনার মধ্যে 60 রুপিয়ে টাকাটা লিয়ে আসছে। আপনার ছেলের বউ কি বাড়ি থেকে কোনো স্বর্ণ লঙ্ক বা টাকা নিয়ে? 2.5 লক্ষ টাকা নিয়েছে, আর 5 ভরি স্বর্ণ নিয়েছে। আপনি ছেলে বউর নাম জানি কি বললেন? স্বরূপা দিদি। আপনার ছেলের নাম কি? ছেলেটার নাম, আমার ছেলের নাম ইনুস মিয়া। আপনার নাম কি? মমিন মিয়া। আপনার বাড়ি কোনখানে? শালগোড়া গোড়াটিলা। এখন আপনার থানার দ্বারস্থ হলেন? তবে মামি ভাগিনার এই প্রেম কাহিনীকে ঘিরে স্বামী ইউনুস মিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।